तो पहले इनकी फोटो देखो आप, मैं इनकी फोटो दिखाता हूँ आपको, ये आपको इंडिया के लग रहे हैं, सही सही बताना। ভিডিওটি দেখতে পেলেন পারস সিং নামের একজন ইউটিউবার যিনি একটা গেমিং চ্যানেল চালান। সেখানে লাইভ স্ট্রিমে এসে অরুণাচল প্রদেশের এমএলএ কে ভারতীয় নন বলে দাবি করেছেন। শুধুমাত্র তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের উপর ভিত্তি করে তাকে ভারতীয় নন এই উক্তিটি করেছেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে আমরা একটা কারেন্ট এবং ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলতে চলেছি। টপিকটি ট্রেন্ডিং কিনা বলা যায় না, কারণ অতীতেও এই নিয়ে কথা হয়েছে, বর্তমানেও হচ্ছে, হয়তো ভবিষ্যতেও কথা হবে। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন, আজকে আমরা রেসিজম নিয়ে কথা বলতে চলেছি। ভারতে রেসিজমের বর্তমান সিচুয়েশন কি, ভারতীয়রা কি মনে করেন, ভারতীয়দেরকেই বা অন্যরা কি মনে করেন, আর এর থেকে বেরোনোর উপায় কি, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। দুনিয়া মে সবসে প্যারা, দুনিয়া মে সবসে ভুক্কর, তুই হ্যায় মেরা প্যার, কোই তো মেরা নাম বতাও। এইমাত্র যে ভিডিওটি আপনারা দেখলেন, এটি জাপানের একটি মিউজিক অ্যালবাম ভিডিও। কারি পুলিশ অর্থাৎ ভারতীয়দেরকে তাদের ফুড হ্যাবিট অনুযায়ী কারি নামে সম্বোধন করা হয়েছে, এবং পরবর্তীকালে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে প্রতিবাদ হয় এবং ইভেন্টুয়ালি উনি এই ভিডিওটি ডিলিটও করে দেন। অস্ট্রেলিয়া সহ আরো বিভিন্ন দেশে ভারতীয় নাগরিকদের উপর হয়ে যাওয়া এই ধরনের অন্যায় অ্যাটাকের বিরুদ্ধেও কিন্তু অনেক প্রতিবাদ আমরা দেখতে পেয়েছি। আসুন এবার দেখে নেওয়া যাক ভারতে ঘটে যাওয়া কিছু ঘটনা। 2014 সালের একটা ঘটনাতে আসা যাক, যেখানে কিছু ক্রাউডেড পিপল তিনজন আফ্রিকানকে ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে বেধড়ক ভাবে মারেন। এছাড়াও 2017 সালের একটি ঘটনা, যেখানে এক সপ্তাহের মধ্যে তিনটে ডিফারেন্ট প্লেসে আফ্রিকানদের উপর অ্যাটাক করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আনসাল প্লাজার ঘটনা, যেখানে একজন নাইজেরিয়ান স্টুডেন্টকে মব দ্বারা বেধড়ক ভাবে মারা হয়, ইভেন তাকে স্টিলের ডাস্টবিন দিয়ে মারা হয়। তার অপরাধ একটাই, তারা নাকি কার্নিভোরাস অর্থাৎ মানুষের মাংস খায়, এবং ওই এরিয়ার সমস্ত নাইজেরিয়ানদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ফ্রিজ চেক করা হয়। শুধু আফ্রিকানদের উপর হয় তা না, নর্থ ইস্টের লোকজনদের উপরও এই ধরনের আরোপ চাপানো হয়, তারা নাকি ভারতীয় নন, চীন থেকে এদেশে এসেছেন। প্রসঙ্গত বলে রাখি, 2014 তে একজন নর্থ ইস্টের স্টুডেন্টকে স্টিলের রড দিয়ে মেরে হত্যা করে দেওয়া হয়, তারপর থেকে দেশে হোয়াইট স্প্রেড আন্দোলন শুরু হয়ে যায়। এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সরকারের মতামত আমরা দেখে নেব। সরকারের পক্ষ থেকে বারবার এটাই দাবি করা হয় যে এগুলি হিংসার ঘটনা হলেও রেসিজমের সাথে এটার কোনো যোগাযোগ নেই। After the recent spate of attacks on Africans in India, we're asking the critical question, are we racist? Hello and welcome to The Big Fight, and the question we're going to look at today is whether India is a racist country. Let Prafulla Ketkar come in, and I'm saying, why do we make an ego issue out of this? Was it not racism? Devankar Gupta, let me start with a simple question. Are we racist? Of course we're racist, there's no doubt about it. এই রেসিজমের প্রধান কারণ হিসেবে আমরা বলতেই পারি আমাদের স্টেরিওটিপিক্যাল মেন্টালিটি এর জন্য দায়ী। আমরা কয়েকটি ভিডিও ক্লিপ দেখে নেব। এই কথাটার সঙ্গে আপনারা বোধহয় সবাই সহমত হবেন, আমাদের বেশিরভাগ বলিউড মুভিতে আফ্রিকানদের জঙ্গলি আটায়ার কিংবা অ্যাজ এ ড্রাগ ডিলার এই হিসেবেই কিন্তু শো করা হয়, এবং সেই জন্য সাধারণ মানুষের মধ্যে কোথাও গিয়ে একটা ধারণা জন্মেই যায় যে এরা হয়তো মানুষের মাংস খায় কিংবা স্ট্রিট ডগদের মেরে তাদের মাংস খায়। আর একই পারসেপশন নর্থ ইস্ট ইন্ডিয়ানদের ক্ষেত্রেও আমরা দেখতে পাই, সবাই মনে করেন এরা হয়তো মানুষের মাংস খায় কিংবা স্ট্রিট ডগদের মাংস খায়। তাছাড়া এদের ফেসিয়াল স্ট্রাকচার কিছুটা মঙ্গোলিয়ানদের সাথে মিল থাকার জন্য এদেরকে চীনা কিংবা চিংকি নামেও ডাকা হয়। সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন, এই ধরনের রেসিয়াল ডিসক্রিমিনেশন কিন্তু অ্যান্সিয়েন্ট ইন্ডিয়াতে ছিল না, আমাদের পূর্বপুরুষরা এই ব্যাপারে অনেক বেশি উদার ছিলেন, কিন্তু আমরা তথাকথিতভাবে যতটা বেশি মডার্ন হচ্ছি আমাদের মধ্যে এই ধরনের বস্তা পচা কিছু মনোভাব ধীরে ধীরে বাড়ছে,
না হলে আজও ইন্ডিয়াতে ফেয়ার এন্ড লাভলি নামক কোনো কোম্পানি এত বেশি পপুলারিটি পেত না। আপনি সোশ্যাল মিডিয়াতে দুটো পোস্ট দিতেই পারেন, রেসিজম নিয়ে, সবার সমান অধিকার, জেন্ডার ইকুয়ালিটি নিয়ে, কিন্তু সেটা কতটা নিজের লাইফে ইমপ্লিমেন্ট করছেন প্লিজ সেটা নজর রাখুন। আমরা সবাই ডিফারেন্ট, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমি একজন ইন্ডিয়ান, আমার স্কিন এবং যে আফ্রিকান তার স্কিন এবং যারা ইংল্যান্ডে থাকেন তাদের স্কিন কখনো এক হতে পারে না। আপনি তাকে জোর করে এক করার চেষ্টা করছেন বা আপনি কোথাও না কোথাও বুঝিয়ে দিচ্ছেন উই অল আর ডিফারেন্ট। সুতরাং আমি যেরকম, আপনি যেরকম, আমরা সবাই নিজেদেরকে যদি নিজেদের মতো করে অ্যাকসেপ্ট করতে পারি তার থেকে ভালো আর কিছু হয় না। আর সবার শেষে নিজের লোকেদের বা নিজের চেনা পরিচিত কাউকে যদি এই ধরনের কোনো কমেন্ট পাস করতে দেখেন তাহলে তাকে অবশ্যই বলুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার জন্য কিংবা সমাজের জন্য হলেও ভিডিওটিকে শেয়ার করুন, সবার মাঝে ছড়িয়ে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে পজিটিভ।